আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমরা যারা খুব কাছাকাছি সময়ে কৃষিগুচ্ছ পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য তোমাদের সেই প্রত্যাশিত কৃষিগুচ্ছের মডেল টেস্ট ওয়ান আমি এসেছি। আমি ট্রাই করব কিছু মডেল টেস্ট দিয়ে তোমাদেরকে সহায়তা করার জন্য, তোমাদেরকে বুঝতে দিব তোমার আসলে ইংলিশের অবস্থানটা কোথায় আছে। এবং এই মডেল টেস্টগুলোতে আমি ট্রাই করব কৃষিগুচ্ছের স্ট্যান্ডার্ডে প্রশ্নগুলো তৈরি করার, যেখানে গ্রামার ভোকাব সবগুলো পার্ট থেকে প্রশ্ন থাকবে। আমরা আজকের ভিডিওতে চলে যাব। শুরুতে তোমাদেরকে বলে রাখবো, যেহেতু মডেল টেস্ট, আমি চাইব প্রত্যেকে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে চিন্তা করবে, চিন্তা করে উত্তরগুলো খাতায় লিখবে, ক্লাস শেষে ভিডিও শেষে আমাকে জানাবা তোমার কয়টা প্রশ্ন কারেক্ট হয়েছে, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবে, তোমার বন্ধু সাথে শেয়ার করবে। আমি আজকের জন্য প্রথম যেই দুটো প্রশ্ন চুজ করেছি, দেখো লেখা আছে, দ্য পুলিশম্যান আস্ক দ্য ভিকটিম অব আ থিফ, কমা, হোয়াট ডিড ইউ ড্যাশ। সেকেন্ড কোশ্চেন, হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। ওকে, আমি সরে যাচ্ছি তোমাদের সহজার্থে। আমি এবার আনসার দেখাচ্ছি। প্রথম প্রশ্নটার আনসার হলো, আমরা দেখেছি লুজ। প্রথম প্রশ্নের আনসার কি? লুজ। বলো স্যার কেন? দেখো, আমাদের প্রশ্ন হলো হোয়াট ডিড ইউ ড্যাশ, মানে পুলিশ জিজ্ঞেস করেছিল চোরের ভিকটিমকে, মানে যিনি ভিকটিমাইজড হয়েছেন, যিনি কিছু হারিয়েছেন, ওনাকে পুলিশ জিজ্ঞেস করেছিল যে তুমি কি হারাইছো, কি হারিয়েছিলে। পাস্ট টেন্সে আছে, ডিড দিয়ে দেখছি বাক্যটা পাস্ট টেন্সে আছে এবং ইন্ডিকেটিভ মুডে আছে, তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর আছে একটা, মানে ডাব্লিউএইচ কোশ্চেনের পর একটা অক্সিলারি আছে। এখন ডিড আছে যেহেতু আমাদের ভার্ব হিসেবে লাগবে, তাহলে লুজ তো ভারবেই না, আবার লসটা নাউন, লাউজ তো অবশ্যই ভার্ব না, আমাদের ওয়ার্ড আছে একটা লুজ। আমরা জানি ডিড থাকলে আমরা কিন্তু ভার্বের কোন ফর্মটা লিখবো, প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ানটাকে লিখবো। তাহলে হোয়াট ডিড ইউ লুজ। সেকেন্ড কোশ্চেন, হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। দেখো, তোমরা মেক শব্দটার সাথে নিশ্চয় পরিচিত, মেক আকারে মেক, তোমরা এই শব্দটাকে কিন্তু কজেটিভ বলে থাকো, তাই না? যদি তারপর একটা কী থাকে, অবজেক্ট থাকে। দেখো, অবজেক্ট আছে হিজ চিলড্রেন, আমরা মেক, লেট, এদের পর অবজেক্ট একটা আছে, তারপর ভার্বের কোন ফর্ম যেন লিখি, বেস ফর্ম লিখি, যেটার সাথে কিছু যুক্ত হয় না। আনসার হচ্ছে সি, হি মেড হিজ চিলড্রেন ডু দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। আশা করি বোঝাতে পেরেছি। অ্যান্ড দেন তোমাদের জন্য নেক্সট কোশ্চেন, অ্যাগেন আমি একটু সরে যাব, তোমরা একটু কুইক করে চিন্তা করে ফেলবে দুটো কোশ্চেন আনসার কি, পজ করে আমি আনসার দেখাবো উইদিন 5 to 10 seconds। তিনি লিখা আছে, আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট ড্যাশ। চার লিখা আছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা কারেক্ট। আমি যতগুলো প্রশ্নই দেখাচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো এই মুডের প্রশ্ন অবশ্যই পাবা। ভাগ্য ভালো থাকলে আমার এখান থেকেও তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো। আমি আনসার দেখাচ্ছি। আমাদের 3 নম্বর প্রশ্ন আনসার হচ্ছে ইট রেন্স। বলো স্যার কেন? দেখো, বাক্যের অর্থ হলো আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা, আমি সর্বদা মানে আমার সাথে নিয়ে বেড়াই একটা ছাতা। ইনকেস মানে কি জানো তো? ইনকেস শব্দটার সাথে ইফকে জড়িয়ে ফেলা যাবে না। ইফ মানে যদি, ইনকেস অর্থ যদি, যদিও, কিন্তু পার্থক্য হলো ইনকেস দ্বারা মূলত সাবধানতা বুঝায়। কি বোঝায়? সাবধানতা। ফর এক্সাম্পল, আমরা বললাম আমি সর্বদা একটা ছাতা নিয়ে বেড়াই। কেন ছাতা নিয়ে বেড়াই? যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, এই বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কিন্তু নিশ্চিত না, হতেও পারে নাও হতে পারে। ফলে এখানে আমরা বলছি আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেন্স, যদি বৃষ্টি হয়। অ্যান্ড দেন অ্যাকোমোডেশন বানানটা কারেক্ট, তোমরা এখানে নিশ্চয়ই বানানটাকে খেয়াল রাখবা, এ ডাবল সি ও এম ও দুইটা কিন্তু, হ্যাঁ, এ ডাবল সি ও এম এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন মানে হলো থাকার জায়গা, তাই না? অ্যাকোমোডেশন। অ্যান্ড দেন তোমরা 5-6 নিয়ে চিন্তা করে ফেলতে পারো সবাই। আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার, 6 নম্বরে মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। সবাই সবাই খুব কুইকলি চিন্তা করে ফেলবা, খাতায় উত্তর লিখে ফেলবা, দেন আনসার আমার সাথে মিলিয়ে ফেলো, আনসার মিলিয়ে ফেলো। আমাদের 5-এর আনসার হচ্ছে ব্রুক। কেন ব্রুক? দেখো বলছে, আই ডোন্ট নো, আমি জানি না, হু ড্যাশ দ্য চেয়ার, কে চেয়ারটা ভেঙেছিল। দেখো, এখানে কোনো ক্লু নাই। প্রশ্ন হতে পারে, স্যার এখানে আপনি কেন ব্রুকটা দিলেন, প্রেজেন্ট ফর্ম দিলে অসুবিধা কী ছিল? প্রথমত দেখো, আই ডোন্ট নো, আমি জানি না, হু ড্যাশ দ্য চেয়ার মানে কে চেয়ারটা ভেঙেছিল। এখন আমার জানা জানির পয়েন্টটা আগে আসছে নাকি ভাঙাভাঙির কাজটা আগে আসছে? আগে নিশ্চয় চেয়ারটা ভাঙা হয়ে গিয়েছিল, দেন আমি জেনেছি যে চেয়ারটা ভেঙে গেছে বা ভাঙা হয়েছে। ফলে আমার জানার কাজটা প্রেজেন্ট টেন্সে হলে তার আগেই ঘটেছে চেয়ার ভাঙার কাজটা, সেটা পাস্ট টেন্স মিড টেন্স হবে, ফলে উত্তর হবে নিশ্চয়ই ব্রোক। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না, হু ব্রোক দ্য চেয়ার, কে ভেঙেছিল চেয়ারটা। নিশ্চয় তোমার ব্রেক দিতে পারছো না,
পারছো না, আবার ব্রেক্স দিতে চাইলেও দেওয়া যাচ্ছে না। কারণটা কি? সেন্সের কথা, যে আমি জানি না কে চেয়ারটা ভেঙেছিল, চেয়ার আগে ভেঙেছে, তারপর আমার জানা জানেন প্রশ্ন এসছে। অ্যান্ড দেন মাই মাদার টিভি নিউজ এভরি নাইট, তার মানে একটা অভ্যাসগত কর্ম বুঝাচ্ছে, এভরি নাইট তোমরা জেনে থাকো। মানে অভ্যাসগত কর্ম বুঝালে বাক্যটাকে অলওয়েজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি, ফলে উত্তর হচ্ছে মাই মাদার ওয়াচেস টিভি অর টেলিভিশনস টেলিভিশন নিউজ এভরি নাইট। অ্যান্ড দেন তোমাদের জন্য তোমরা জেনে থাকো, আমি আগেও জানিয়েছি, তোমাদের মধ্যে কেউ বা তোমাদের পরিচিত ছোট ভাই বোন যদি কেউ থাকে যে কিনা ইংলিশটা নিয়ে অসুবিধা আছে, ইউনিভার্সিটি বা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, সে নির্দ্বিধায় আমার সাথে আমার ইংলিশ কোর্সে জয়েন করতে পারবে। যারা জয়েন করতে চায় এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেই আমি মোটামুটি বাকি কথাগুলো বলে ফেলতে পারবো। অ্যান্ড দেন 7-8 দুটা কোশ্চেন, গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ ড্যাশ কফি at a the shops here are open dash 10 a.m. to 8 p.m. answer dekhabo, yes answer dekhachi, khub late korchi na bhai, tumra ekটু pause kore niyo, kemon? গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ, তোমরা দেখো অল্টারনেটিভের সাথে কিন্তু টু বসে, আমি বলতে চেয়েওছিলাম। দেখো অল্টারনেটিভ শব্দটা যখন আমি বলি আমার মুখ দিয়ে অটো টুটা চলে এসছে, তোমরা যারা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, অল্টারনেটিভ বলার সাথে সাথে আমার টুটা চলে আসতে চেয়েছিল, আমি জোর করে থামিয়ে রেখেছি। কিন্তু গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ টু কফি, মানে কফির একটা ভালো বিকল্প হলো গ্রিন টি। দ্য শপস হেয়ার আর ওপেন ড্যাশ টু ড্যাশ, তোমরা জেনে থাকো কোনো স্থান থেকে কোনো স্থান বুঝালে, ধরো আমি বললাম যে কুমিল্লা থেকে ঢাকা, তখন আমি ইংলিশ কী বলবো? ফ্রম ঢাকা টু কুমিল্লা। যদি বলি এই যে 8টা থেকে 10টা, তখন আমি কী বলবো? ফ্রম 8টা টু 10টা, এই যে এখানে লেখা আছে ফ্রম 10টা টু 8টা PM, 10টা AM থেকে 8টা PM, তার মানে ফ্রম লিখতে হবে, টু তো লিখাই আছে আমাদের, ফ্রম লিখতে হবে। এখানে আনসার হচ্ছে ডি, কঠিন না, বাট পরীক্ষা কিন্তু এগুলোই আসবে বারে বারে। অ্যান্ড দেন আমি 9-10 দিয়ে শেষ করবো, তোমাদের প্রশ্ন যেহেতু 10টা, আমি 10টা করেই সেট করার ট্রাই করছি। 9 নম্বর প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ড ডিস্টিংক্ট শব্দটার সিনোনিম কী বা অর্থ কী? রিকগনাইজেবল, সেপারেট, পোর্টেবল নাকি লং লাস্টিং? অ্যান্ড 10 দ্য ম্যাচ ওয়াজ কল্ড ড্যাশ বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, মানে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটারে কী করছে? সবাই পেরে যাওয়া উচিত, পেরে যাওয়ার কথা, আমি আনসার দেখাচ্ছি তোমাদের। ইয়েস, আমি আগেও বলেছিলাম যদি কারো সময় বেশি লাগে দয়া করে তুমি তোমার মতো করে পজ দিও, আমি একটু দ্রুত যাচ্ছি, তোমাদের সময়টা কিল করছি না। দ্য ওয়ার্ড ডিস্টিংক্ট, ভাইয়া ডিস্টিংক্ট মানে হলো কি? ডিস্টিংক্ট মানে হলো সেপারেট, মানে আলাদা করে চেনা যায়, এটাকে আলাদা একটা ইউনিক প্যাটার্ন, আলাদা করে চেনা যায়, একবারে অ্যাজ ইউজুয়াল না। তাহলে ডিস্টিংক্ট শব্দের অর্থ আমাদের এখানে যেটা লেখা যায় আমরা সেপারেট বলতে পারছি, ডিস্টিংক্ট অর্থ কি? সেপারেট, একবারে পৃথক, কেমন? অ্যান্ড দেন দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ, কল অফ মানে তোমরা জানো কল অফ মানে হলো পোস্টপোন, কি? পোস্টপোন, তাই না? পোস্টপোন মানে কি? পোস্টপোন মানে হলো স্থগিত করা। দেখো ভাই, খারাপ আবহাওয়ার জন্য নিশ্চয়ই ম্যাচটাকে পোস্টপোন স্থগিত করা হয়, দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, কারণ আবহাওয়াটা ছিল খারাপ। এই ছিল আজকের ভিডিও এবং তোমাদের জন্য মডেল টেস্ট, আমাকে তোমরা জানাবা সত্যিকার অর্থে তোমার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে, এবং এই মুডের প্রশ্ন আসলে তোমরা আসলে ঠিকঠাক পারবা ইনশাল্লাহ, আমি প্রত্যাশা করছি। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আমি আজকের মডেল টেস্টের আগ পর্যন্ত তোমাদের জন্য 15টা ভিডিও করেছিলাম, গত বছরের ভিডিও দিয়েছিলাম, আমি তোমাদেরকে আরও কিছু সাজেশন দিয়েছি আমার বেসিক বিল্ডার্সের ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, গুচ্ছ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। যদি কেউ ভাবো যে স্যার আমি কিছুই বলি না আপনার ভিডিওগুলো দেখলে হবে কিনা, তুমি স্পিড বাড়িয়ে বাড়িয়ে এগুলো দেখো, আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ যারা আমার কথাগুলো ভালোভাবে বুঝবে, প্রশ্ন ডিরেক্ট পাওয়ার ভালো চান্স আছে ভাই, কিছু কিছু প্রশ্ন না পাইলে তুমি আনসারগুলো করে আসতে পারবা ইনশাল্লাহ। ওকে, আমাকে জানাবা কটা প্রশ্ন তোমার কারেক্ট হয়েছে, বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করো, লাইক দিও। তোমাদের জন্য শুভকামনা, দোয়া রেখো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।